আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কীভাবে বেগুন ভাজা করতে, কীভাবে কী কী আইটেম দিয়ে বেগুন ভাজা করলে খুব টেস্ট লাগে খেতে। তো এখানে দেখুন আমি বেগুন চাকচাক করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দেখুন ভালো করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি লবণ, আর নিয়েছি এখানে জিরে গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো। তো এখন আমি বেগুনটাকে মাখিয়ে নেব। তো আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাখানোর আগে ভালোই অবশ্যই করে ভালো করে ধুয়ে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো এখন আমি ভালো করে সব মশলাগুলো মাখিয়ে নেব। তো মাখানোর আগে অবশ্যই ভালো করে হাতটা ধুয়ে নেবেন। তো আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। তো সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি বেগুনটা ভাজতে চলে যাব। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নিচ্ছি। এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে আমার। তো এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো আসলে তাওয়ার মধ্যে চারটা চাক দেওয়াতে ভালো করে হচ্ছিল না, তো আমি তিনটে দিয়েছি যাতে ভালো করে বেগুনটা ভাজতে পারি, নাড়তে পারি। তো দেখুন আমি তিনটে বেগুনের চাক দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা ভেজে নিচ্ছি। দেখুন আমার এক প্লেট হালকা একটু কালার হয়ে এসেছে, আমি একটু উল্টে দিচ্ছি বেগুনটা আরেক প্লেট হওয়ার জন্য। তো এক প্লেট একটু হালকা কালার হয়ে এলে একটু উল্টে দেবেন, না হলে পুড়ে যাবে। তো এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, সরি ওই সময় দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দেখাচ্ছি। তো আমার আরেক প্লেট একটু হয়ে এসেছে, আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন উল্টে দিচ্ছি। আসলে আমি রাত্রে করে রান্নাটা করছি, তাই মানে কীরকম ধরনের একটা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ভালো করে দেখাচ্ছে না। তো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, জানি না মোবাইলে কীরকম দেখা যাচ্ছে। দেখুন আসলে এমনিতেই রাত্রে রান্নাটা করছিলাম, তার মধ্যে কারেন্টও চলে গিয়েছে, দেখুন একটু অন্ধকার দেখা যাচ্ছে, ভালো করে দেখাতে পারছি না। আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কারেন্টটাও আর যাওয়ার সময় পেল না, দেখুন তো কারেন্টে যাওয়ার অন্ধকার দেখা যাচ্ছে কিরকম। তো এখন আমি কড়াইতে সেই তেলের মধ্যে আমি আরও বেগুনের চাক দিয়ে দিচ্ছি। তো সেম পদ্ধতিতে আমি ঠিক ওইগুলো যেভাবে ভেজেছি এইগুলোও সেভাবে ভাজব। তো আমি এখন আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমার তেলটা একটু গরম করে নেব আমি। তেলটা গরম হইলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে দেবো। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। তো দেখুন মোবাইলে কীরকম একটা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। বেগুন অনুযায়ী আপনারা পেঁয়াজ কাঁচামরিচ অনুযায়ী আপনি লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতো। তা আমার লবণটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব লবণটা। দেখুন এখন একটু ভালো করে দেখা যাচ্ছে, এতক্ষণ মানে রান্নার আগে ধোয়ায় কিরকমটা ঝাপসা ঝাপসা দেখা গিয়েছে, এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে।
তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ গুঁড়ো। এখন ভালো করে এটা মিশিয়ে নেব। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু বাদামি কালার করে নেব। যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হচ্ছে তখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে পেঁয়াজটা একটু পেস্তার মতো করে নেব, হালকা একটু বাদামি কালার করে, তো খেতে খুব ভালো লাগে বেগুনের সাথে। তো আমি একটু পরপর একটু নেড়ে দিচ্ছি, না হলে লেগে যাবে কড়াইতে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে বাদামি কালার করে নিচ্ছি। দেখুন আমার বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে দেব। সবগুলো বেগুন দিয়ে দিব একটা একটা করে। আসলে সামনে সামনে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু মোবাইলে কীরকম যেন দেখাচ্ছে। তো আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা যে আমি বাদামি কালার করে সেগুলো আমি ভালো করে ওপরে দিয়ে দেবো। দেখুন আমি উপর নিচ থেকে এনে উপরে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দেব। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে বেগুন ভাজাটা ভেঙে যাবে। তো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো দেখুন এক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে রাখার পর আমার বেগুনটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। তো দেখুন আমি পরিবেশন করে দেখিয়েছি, দেখুন জাস্ট ওয়াও, দারুণ দেখতে, খুব ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।